নমস্কার আমার ঘরোয়া বাঙালি রান্নায় সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি পেঁপে আলু দিয়ে ডিমের ঝোল পুরো ভিডিওটি আপনারা দেখবেন আমার অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন অন্যের সাথে শেয়ার করবেন লাইক করবেন আর একটা কমেন্ট করবেন করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো চলুন তাহলে উপকরণগুলো এবার আপনাদের দেখিয়ে দিই এখানে আমি ডিম সেদ্ধ করে রেখেছি চারটে পেঁপেগুলো দেখুন সুন্দর করে কেটে রেখেছি পেঁপে আলু আমি পেঁয়াজ ছোট্ট ছোট্ট করে কুচি করে রেখেছি এখানে নিয়েছি টমেটো একটু বড়ো সাইজের টমেটো কেটে রেখেছি ধনে পাতা নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা চিরে রেখেছি পরিমাণ মতো আদা অল্প একটু আদা নিয়ে আমি ছোট ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছি এগুলো হলো রসুন রসুনটাও ছোট ছোট করে কুচিয়ে রেখে দিয়েছি এখানে ধনে জিরে গুঁড়ো আছে মিক্স করে রেখেছি এক চামচ এক চামচ করে পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ আর জিরে গোটা জিরে ফোড়নের জন্য কড়াই গরম করে এখন আমি বড় চামচের চার চামচ তেল দিয়ে দিলাম ওর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ আর অল্প পরিমাণ নুন তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে ডিমগুলো ভেজে নেব ডিমগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আমি ডিমেতে নুন হলুদ মাখাই নি গরম তেলের ওপর হলুদ আর নুনটা দিয়ে দিলাম এতে ডিমগুলো খুব সুন্দর ভাজা যায় আর এর একটা সুন্দর কালারও আসে দেখুন কত সুন্দর লাল হয়েছে এইভাবেই গোটা চারিপাশটা আমি লাল লাল করে ভেজে নেবো ডিমগুলি আমার ভাজা হয়ে গেছে এখন অন্য একটা পাত্রে আমি তুলে নেব। নিচ্ছি এরকম লাল লাল করে ভেজে নিলে খেতেও সুস্বাদু লাগে আর ডিমে ঝোলটা দেখতেও অপূর্ব লাগে ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে দিচ্ছি আলু আর পেঁপে আমি অল্প একটু ভাপিয়ে রেখে দিয়েছিলাম এর মধ্যে এখন নুন হলুদ দেওয়াই রয়েছে তেলের মধ্যে তাই আমি এখন আর নুন হলুদ দেবো না আমি এর মধ্যে আলুগুলোকে ভেজে নিচ্ছি দেখুন আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁপেগুলো পেঁপেগুলোও আমি আলুটা একটু ভাজার পর পেঁপেগুলো দিলাম দিয়ে এগুলো আমি লাল লাল করে একসঙ্গে ভেজে নিচ্ছি আবারও বলছি দুটোই আমি কিন্তু অল্প করে ভাপিয়ে রেখেছি পেঁপেগুলো দেওয়ার পর দেখলাম হলুদটা একটু কম তাই অল্প একটু হলুদ আমি আবার দিয়ে দিলাম দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি এখন আমি একটা পাত্রে তুলে নিচ্ছি পেঁপে আলু সবই আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে কড়াইয়ে আবার আমি তেল দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে এসছে পেঁয়াজগুলো যত ছোট ছোটো কাটবেন গ্রেভিটা কিন্তু তত ভালো হবে ওই জন্য আমি খুব মিহি করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি পেঁয়াজটা একটু ভাজার পর রসুন কুচিটা দিয়ে দিচ্ছি তার সঙ্গে দিয়ে দিচ্ছি আদা কুচি কাঁচা লঙ্কা চেরা ছিল সেগুলোও আমি দিয়ে দিলাম একসঙ্গে এবারে সবগুলো ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত এগুলি ভেজে নিতে হবে কেন সবারই নিজে নিজের একটা ঝাঁজ থাকে আদা পেঁয়াজ রসুন সবেরই এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো নুন জিরে ধনে যেগুলো রেখেছিলাম ছোটো চামচের এক চামচ জিরে এক চামচ ধনে গুঁড়ো আমি রেখেছিলাম সব একসঙ্গে দিয়ে দিলাম এখন যেহেতু এটা গুঁড়ো মশলা তাই ওতে অল্প পরিমাণ আমি জল দিয়ে দিলাম তাহলে আমার কষতে সুবিধা হবে এটা খুব ভালোভাবে কষে নিতে হবে কষার ওপরে রান্না ডিপেন্ড করে কষাটা যত ভালো হবে রান্না কিন্তু ততই টেস্টি হবে দেখুন তেল ছাড়তে শুরু হয়ে গেছে তার মানে ভাজা খুব ভালোভাবে কষা হয়েছে তাই কিন্তু তেল ছাড়তে শুরু হয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচিগুলি টমেটো কুচিগুলো দিয়ে আবারও আমি ভালোভাবে নেড়ে নেব টমেটোগুলো যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়ব দেখুন টমেটোগুলো গলে গেছে সুন্দর কষাও হয়ে গেছে এরপর আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম পেঁপে আলু সব একসঙ্গে দিয়ে আমি মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালোভাবে কষে নিলাম এইটা যেহেতু ঝোল হবে তাই আমি একটু বেশি পরিমাণ জল দিলাম আপনারা ঝোলের পরিমাণ যেরকম করবেন সেই পরিমাণ অনুযায়ী জলটা দেবেন এখন আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি বেশিক্ষণ ঢাকা দিতে হবে না তিন মিনিটের জন্য ঢাকা দিলাম যেহেতু সবই আমার সেদ্ধ আর মশলাটাও কাঁচা গন্ধ চলে গেছে কষে নিয়েছি ঢাকাটা খুলে নিলাম দেখুন আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেল গ্যাস অফ করে দিয়ে এখন আমি ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি এটা দেখতেও সুন্দর লাগছে খেতেও কিন্তু অপূর্ব হবে এইভাবে আমি যেইভাবে করছি অবশ্যই আমার মতন একবার ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে আশা করি আপনাদেরও ভালো লাগবে ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন অন্যের সাথে শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো ধন্যবাদ আবার কোনো একদিন আপনাদের সামনে নতুন কোন রেসিপি নিয়ে উপস্থিত হব ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন